আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের কুরুশের তৈরি এই লেজ প্যাটার্নটা তৈরি করে দেখাবো। তো খুব সহজেই আমি এই লেজ প্যাটার্নটা তৈরি করেছি। তো আমি প্রথমে বলে দিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি নয়তারে সুতো নিয়ে নিয়েছি। প্রথমেই আমি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেওয়ার পর ক্রোশের মধ্যে এভাবে সুতাটি নিয়ে নেব। তো তারপর যে কাপড়ে আমি কাজটা করব সেই কাপড় আমি নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পর আমি যা করব, কাপড়ের এক পাশের অংশে এভাবে সুতাটা বের করে নেব। নেওয়ার পর এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এক দুই তিনটা চেন করে নেব। নেওয়ার পর কিছু দূরে এখানে আমি আবার এভাবে সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে আবার তিনটা চেন করে নেব। নেওয়ার পর আবার কিছু দূরে এখানে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। আবার তিনটা চেন করব। করার পর এভাবে কিছু দূরে আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব। আবার তিনটা চেন করব। করার পর কিছু দূর পর আবার এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব। তো তিনটা করে চেন করব এবং সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব। তো আমি এইটুকু পুরাটা করব। করার পর ফিরে আসছি। তো দেখুন সম্পূর্ণটা আমি এইভাবে তিনটা করে চেন করে একটু পরপর সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করেছি। তো এরপরে আমি যেটা করব, এখানে তিনটা চেন করব। করার পর এটা উল্টে নেব। নেওয়ার পর এখানে যে সিঙ্গেল ক্রোশেট আছে তার উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো আবার আমি দেখাচ্ছি, তিনটা চেন করব। করার পর এখানে যে সিঙ্গেল ক্রোশেটটা আছে তার উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তারপরে আমি যা করব, এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো। তো আমি এখানে টোটাল ১৬টা চেন করে নিয়েছি। নেয়ার পর ওপর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এই ১১ নাম্বার চেনের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো নেয়ার ফলে আমার এখানে একটা ঘর তৈরি হলো। এবার আমি এখানে তিনটা চেন করে নেব। তিনটা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তো তারপরে এখানে আমি এটা উল্টে নেব। নেয়ার পর আমি এই ঘরের মধ্যে ১০টা ডাবল ক্রোশেট করব। টোটাল আমার ১১টা ডাবল ক্রোশেট, যেহেতু আমি প্রথমে তিনটা চেন করে নিয়েছি সেটা সমান সমান আমার একটা ডাবল ক্রোশেট, এবং ১০টা ডাবল ক্রোশেট আমি এক্সট্রাভাবে এই ঘরের মধ্যে করে নেব। ৮টা হয়েছে, ৯টা ১০টা ১১টা। তো ১১টা ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে। এবার আমি তিনটা
চেন করে নেব। তিনটা চেন করার পর এই ঘরের মধ্যে আমি আবার 11টা ডাবল ক্রোশেট করব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো দেখুন এখানে আমার 11টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি যা করব, প্রথমে যে তিনটা চেন করে নিয়েছিলাম তার উপরে 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার ফলে দেখুন আমার পাতাটা দেখতে এরকম হলো। এবার আমি যা করব, এখানে যে 5টা চেন ছিল তার দেখুন নিচে থেকে 4 নম্বর চেনে আমি এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর আমি এখানে 3টা চেন করব। 3টা চেন করার পর দেখুন আমি যে ঘরে কাজ শুরু করেছি, এই যে এই ঘর, পরের মাঝখানে একটা ঘর বাদ দেব, তার পরের ঘরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব। তো তারপর 3টা চেন করব। 3টা চেন করার পর এই এই ঘরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব, আবার 3টা চেন করব, করে পরের ঘরে আবার এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব। তো পরপর 2টা ঘরে আমি 3টা করে চেন করলাম এবং সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করলাম। তো এখানে আমি আবার 16টা চেন করে নেব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো 16টা চেন করে নিয়েছি। 16টা চেন করার পর যা করতে হবে, উপর থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই 11 নম্বর চেনে এসে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব, যার ফলে এখানে আমার একটা রাউন্ড তৈরি হলো। তারপর আমি 3টা চেন করব। 3টা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট হবে। তো এই ঘরে আমি 10টা ডাবল ক্রোশেট করব এবং 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, টোটাল আমার 11টা ডাবল ক্রোশেট এই ঘরে হবে। তো 11টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি 3টা চেন করে নেব। 3টা চেন করার পর সেম ঘরে আবার আমি 11টা ডাবল ক্রোশেট করব। 2, 3, 4, 5, 6, 7, 8। তো দেখুন 11টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি এখানে যে প্রথমে 3টা চেন করে নিয়েছিলাম তার 3 নম্বর চেনে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করব। দেখুন এই পাতাটা আমার খুব সহজেই হয়ে গেল। এবার আমি যা করব, নিচে থেকে 1, 2, 3 এই 4 নম্বর চেনের ওপরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর 3টা চেন করে নেব। নেয়ার পর আবার আগের মতোই যে ঘরে শুরু করেছিলাম তার পরের ঘর বাদ দিয়ে তার পরের ঘরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো দেখুন আমার পাতাটা হয়ে গেল। এবার আমি আবার আগের মতো 3টা চেন করব। করার পর
পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তারপরে আবার তিনটা চেন করে পরে সিঙ্গেল ক্রোশেটের উপর আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তো এইভাবে আমি দেখুন দুইটা করে ঘর তিনটা করে চেন করছি, তারপরে আবার দুইটা ঘরের উপরে একটা করে পাতা। তো এই নিয়মটি ফলো করে আমি পুরাটা কমপ্লিট করব। তো পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন পুরাটা কমপ্লিট করার পর এইরকম হয়েছে দেখতে। খুব সহজেই আমি এই লেস প্যাটার্নটা তৈরি করেছি। আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে দেখে তৈরি করতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।